পড়ি, কেমন আছিস? ভালো আছি রে। ঢুকতেই দেখলাম কিছু একটা পড়ছিস, বিরক্ত করলাম না তো? এ বাবা, না না, ওই একটু 5G এর ব্যাপারে একটু ঘাটাঘাটি করছিলাম। 5G? হ্যাঁ, শুনেছিস তো এই বছরের শেষে যে ভারতে 5G নেটওয়ার্ক পরিষেবা চালু হওয়ার কথা চলছে? হ্যাঁ শুনেছি, 5G এর ব্যাপারে আমার বাড়িতে বাবা আর দাদার মধ্যেও কথাবার্তা চলে। কি কথা চলে? এই 5G আসলে কি হবে, ভালো হবে না খারাপ হবে, এই সব। তোর কি মনে হয় রে পরি, 5G আসলে কি হবে? দেখ, 5G নেটওয়ার্ক পরিষেবা ভালো না খারাপ সেটা তো নেটওয়ার্ক আসার আগে বোঝা যাবে না। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষের মধ্যে নতুন বিষয় নিয়ে কৌতূহল তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। তাহলে এক কাজ কর, আজকে তুই এই 5G নেটওয়ার্ক পরিষেবা সম্পর্কে আলোচনা কর, আমার সাথে সাথে আমাদের দর্শক বন্ধুরাও এই ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? বেশ তো, চল তাহলে আজ 5G নিয়েই আলোচনা করি। হ্যাঁ রে পরি, 5G তো একটা নেটওয়ার্ক পরিষেবা, তাই না? 3G 4G এর মতো 5G ও একটা নেটওয়ার্ক পরিষেবা। তাহলে এর মধ্যে নতুনের কি আছে? মানে এই সবাই এই নিয়ে তো মাতামাতি কেন করছে? বলবো, তবে তার আগে তোকে ফোনের ইতিহাসটা একটু চট্ট করে বলে ফেলি। এই যে জি বলতে বোঝায় জেনারেশন, মানে ফোনের জেনারেশন। আর স্মার্টফোনের আগে যে ফোন ছিল না সেটা কিন্তু নয়, তবে সহজ ভাষায় বলতে গেলে সেই ফোন এতটা স্মার্ট ছিল না। আর 1G-র আগে ফোন বলতে ছিল মোবাইল রেডিও ফোন, যার মাধ্যমে কথা বলতে গেলে অপেক্ষা করতে হতো আর বেশিক্ষণ কথাও বলা যেত না। এইগুলোকে ট্রাঙ্ক কল বলা হতো? বাবা বলে জানিস, আগে বাবাদের দূরে কোথাও ফোন করতে গেলে ট্রাঙ্ক কল করে কথা বলতে হতো। একদম ঠিক বলেছিস, ওটাকে ট্রাঙ্ক কল বলা হতো। তারপর আসলো 1G, ওয়্যারলেস সেলুলার টেকনোলজির প্রথম জেনারেশন। এই টেকনোলজিতে ফোন তার ছাড়াই ব্যবহার করা যেত, তবে শুধু কথা বলা যেত, এর থেকে বেশি কিছু না। আচ্ছা, এরপর আসলো 2G। 1G এর 10 বছর পরে আসলো 2G, যেখানে ফোনে কথা বলার পাশাপাশি যোগ হলো SMS আর MMS। MMS মানে হলো মেসেজ করে কাউকে কিছু লিখে পাঠানো, আর MMS এর মানে হলো কোনো ছবি পাঠানো বা কোনো অডিও পাঠানো। আর তারপর আসলো 3G। ও, মনে আছে 2G-র সময় এই SMS আর MMS খুব পপুলার হয়েছিল, তবে এদের ফুল নাম কি? SMS হলো শর্ট মেসেজ সার্ভিস, আর MMS হলো মাল্টিমিডিয়া মেসেজেস সার্ভিস। এরপর আসে 3G, এটা আসার পর সেলুলার ফোনের দুনিয়াই পাল্টে গেল। 3G ফোনগুলোতে ইন্টারনেটের ব্যবস্থাও শুরু হয়ে গেল, আর সিম্পল ফোনগুলো হয়ে উঠল স্মার্টফোন। 3G এতটা পপুলার হয়ে উঠল যে সেই সময়ে বহু পুরনো ফোন কোম্পানি, যারা 3G ফোন মার্কেটে আনতে পারলো না, তারা আস্তে আস্তে উধাও হয়ে গেল, এবং মানুষ ধীরে ধীরে ফোনের প্রতি আরো অনেক বেশি আকর্ষিত হয়ে উঠল। তারপর কি হলো রে? আর তারপর আসলো 4G। 4G এসে ফোনের নকশাই পাল্টে দিল। ইভেন তুই নিজেও বলতে পারবি যে 4G আসার পর মানুষ ফোন নিয়ে কতটা ওয়াকিবহাল হয়ে উঠেছে। 4G আগের সমস্ত রেকর্ড ভেঙে দিল আর নতুন এক সময়ের সূচনা করল। এখন মানুষ 5G-র জন্য অপেক্ষা করে বসে আছে। 5G আসলে আমাদের ফোন আগের তুলনায় আরও অনেক উন্নত হয়ে উঠবে, আর 5G আবার নতুন নতুন রেকর্ড তৈরি করবে। আচ্ছা, ফোনের ইতিহাসটা বুঝেছি, কিন্তু 5G-তে নতুন কি সেটা বল। ওই যে বললাম, 5G আসলে নতুন নতুন রেকর্ড তৈরি করবে। এছাড়া 5G আমাদের দৈনন্দিন জীবনের চেহারাও পাল্টে দেবে। ভারতে এখনো পর্যন্ত 5G আসেনি, তবে ভারতের বাইরে কিছু কিছু দেশ যা প্রযুক্তিগতভাবে উন্নতিশীল, সেখানে 5G চলে এসেছে এবং মানুষ ব্যবহার করাও শুরু করে দিয়েছে। আর সেখান থেকেই না আমরা ভবিষ্যতের কিছুটা কল্পনা করলেও করতে পারি। ভারতে 5G এসে না পৌঁছলেও বিভিন্ন ফোনে 5G-র পরিষেবার জন্য যা যা আবশ্যক সেই সব জিনিস এখন থেকেই রয়েছে। আর এর মানেই হলো যে ভবিষ্যতে ভারতে 5G চলে আসলে মানুষ অনায়াসে 5G পরিষেবা ব্যবহার করতে পারবে। হ্যাঁ রে পরি, 1G থেকে 5G পরিষেবা, মানে আমাদের ফোন সহ আমাদের জীবনধারণও কত উন্নত হয়েছে। এটা তুই একদম ঠিক বলেছিস রে পারো।
আমরা অনেক লম্বা সফর করে আজ এত উন্নতিশীল, এত প্রযুক্তিশীল একটা জীবন পর্যন্ত পৌঁছতে পেরেছি। আর সেই জন্যই দেখ না, আজ ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে সবকিছু আমাদের হাতের মুঠোতে, মুঠোফোনের মাধ্যমে আমরা এক জায়গায় বসে অন্য জায়গার কাজ কত সহজেই করে ফেলতে পারছি। চাইলেই আমরা বাড়িতে বসে দূরের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারছি নিজের পছন্দ মতো। ঠিক বলেছিস, কিন্তু এগুলো ছাড়াও 5G আসলে আর কোন কোন দিকে আমরা আরো এগোতে পারবো একটু বলবি? নিশ্চয়ই বলবো। এছাড়াও আরো বহু দিক রয়েছে যেখানে আমরা 5G থেকে লাভ পাবো, আর সেগুলো হলো: নাম্বার 1, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। 5G নেটওয়ার্ক পরিষেবা চালু হলে গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গায় এখনও নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেটা আরও অনেকটা দূর হয়ে যাবে, আর সাথে সাথে এখনকার ব্যবস্থাও আরও উন্নত হবে। নাম্বার 2, আমাদের দেশের GDP অর্থাৎ যার মাধ্যমে দেশের অর্থনীতির অগ্রগতি ও দেশের অভ্যন্তরীণ সমৃদ্ধির পরিমাপ করা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও 5G-র একটা বিরাট হাত থাকবে বলে মনে করা হচ্ছে। 2024-25 সাল নাগাদ ইন্ডিয়ান ইকোনমি অনেক উঁচু শিখরে পৌঁছে যাবে এমনটাই অনুমান করা হচ্ছে, সাথে ভারতের ইকোনমি গ্রোথেও এর একটা বিরাট প্রভাব পড়বে। নাম্বার 3, 5G নেটওয়ার্ক পরিষেবার দ্বারা স্মার্ট হোমের কল্পনাও এখন বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। যে সমস্ত জিনিস আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি স্মার্ট হোমে, সেগুলোও টেকনোলজির মাধ্যমে স্মার্ট অর্থাৎ আধুনিক হয়ে যাবে, মানে সেগুলো বর্তমান কালের তুলনায় ভবিষ্যতে আরও আধুনিক ও উন্নত মানের হয়ে উঠবে। মনে করা হচ্ছে যে টেকনোলজির মাধ্যমে আমরা দূর থেকে খুব সহজেই সেগুলো ব্যবহার করতে পারবো। ভবিষ্যতে যদি কেউ একা থাকে তাহলে তার ঘরের সমস্ত কাজ এই টেকনোলজির মাধ্যমেই হয়ে যাবে, এমনকি বাড়ির সিকিউরিটির দায়ভারও এই স্মার্ট অর্থাৎ আধুনিক হোম নিয়ে নিতে পারবে। এখনই মার্কেটে এরকম অনেক রকম গ্যাজেটস রয়েছে কিন্তু, যেমন অ্যামাজন ইকো, গুগল হোম, স্যামসাং স্মার্ট ইত্যাদি। নাম্বার 4, বিভিন্ন কোম্পানি 5G টেকনোলজির মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হবে, যার দ্বারা সেই কোম্পানিতে বিভিন্ন রকমের নতুন আবিষ্কার উদ্ভাবনের প্রচুর সুযোগ তৈরি হয়ে যাবে। নাম্বার 5, 5G নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে কৃষিক্ষেত্রেও আমূল পরিবর্তন ঘটবে। কৃষকরা প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আগে থেকেই ফলনের হাল বুঝতে পারবে, বিভিন্ন রকম স্থিতিশীল খাদ্যেরও উৎপত্তি হবে, সাথে আগাম কোনো বিপদের সূচনাও আগে থেকেই পেয়ে যাবে। নাম্বার 6, 2015 সালে আমাদের বর্তমান সরকারের উৎসাহে স্মার্ট সিটি নামক একটি মিশন পাশ করা হয়, যেখানে বলা হয় ভারতের কয়েকটা শহর নিয়ে এই মিশনটি চালু হয় এবং এই শহরগুলির আভ্যন্তরীণ বিকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক যন্ত্রপাতির দ্বারা আধুনিক জীবনযাপনের ব্যবস্থা করা হয়। 5G আসার পর এই স্মার্ট সিটির পরিকল্পনা সঠিক রূপে সফল হবে। নাম্বার 7, এছাড়াও 5G সাহায্যে আমাদের দেশের পড়াশোনা, মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যানবাহন প্রত্যেকটা ক্ষেত্রে অনেক উন্নতির অবকাশ রয়েছে। 5G-র মাধ্যমে আমাদের দেশে ইন্টেলিজেন্ট গাড়ির প্রসারও অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ রে পড়ি, এই ইন্টেলিজেন্ট গাড়ির ব্যাপারে একটু বুঝিয়ে বলবি? আমি বলতে চাইছি যে 5G আসার পর আমরা প্রযুক্তিবিদ্যার এমন এক শিখরে পৌঁছে যাব যা আজও বহু মানুষের কাছে কল্পনার সমান। ওই যে বললাম, দৈনন্দিন জীবনের ব্যবহার করা যন্ত্রপাতি যেমন স্মার্ট হয়ে যাবে, ঠিক তেমনি নর্মাল গাড়ির জায়গা নিয়ে নেবে ইন্টেলিজেন্ট গাড়ি। যে গাড়ি চালাবে সে হলো টেকনোলজি দিয়ে তৈরি AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই হ্যাঁ, এই AI এর ব্যাপারে শুনেছি, আরো একটু বল না। বলছি দেখ, এই AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো প্রযুক্তিবিদ্যার এক অভাবনীয় আবিষ্কার। মানুষের স্বভাব এবং মেশিনের কার্যক্ষমতা, এই দুই দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজ থেকে বহু বছর আগেও এই ভাবনা অকল্পনীয় ছিল, কিন্তু আজ আমরা এর নমুনা সচক্ষে দেখতে পাচ্ছি। বিদেশসহ ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ শুরু হয়ে গেছে, এমনকি এই AI এর কিছু কিছু টাইপ তো বিভিন্ন গাড়িতেও দেখা যাচ্ছে। এই AI এর নাম হলো ডিপ লার্নিং অর্থাৎ গভীর জ্ঞান, যা মানুষের মধ্যে রয়েছে, তাই একে মানুষের ব্রেনের সঙ্গেও তুলনা করা হয়। তাই নাকি রে? এই AI এর আবার ভাগও রয়েছে? হ্যাঁ রয়েছে তো, মোট 4 ভাগে বিভক্ত এই AI। নাম্বার 1, রিয়্যাক্টিভ মেশিন। নাম্বার 2, লিমিটেড মেমোরি। নাম্বার 3, থিওরি অফ মাইন্ড। এবং নাম্বার 4, সেলফ অ্যাওয়ারনেস। এই 4 ভাগটি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আচ্ছা পড়ি, 5G যদি এত লাভজনক,
তাহলে এতদিন ধরে আটকে আছে কেন রে? দেখ, 5G নেটওয়ার্ক পরিষেবার ভালো দিক থাকলেও অন্যান্য সব পরিষেবার মতোই এরও বেশ কিছু খারাপ দিক রয়েছে, আর যার জন্যই 5G নেটওয়ার্ক পরিষেবার বিপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ জোগাড় করে এই পরিষেবাটি বাতিল করবার প্রচেষ্টা চলছে। তাই নাকি রে? কি কি খারাপ দিক আছে এই পরিষেবার? এই যেমন অনেকেই মনে করেন যে 5G পরিষেবা যদি চলে আসে তাহলে মানুষ আরো অনেক বেশি ফোন নির্ভরশীল হয়ে উঠবে, মানুষের পারিবারিক, সামাজিক সব ধরনের জীবন এবং সব ধরনের জ্ঞানই আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজে দিক আছে এই 5G নেটওয়ার্কের, যেগুলো এবার আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। যেমন অনেকেই মনে করছেন যে এই নেটওয়ার্কের স্পিড বেশি হলেও এই নেটওয়ার্ক কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কেননা এই পরিষেবা বৃহত্তর জায়গা ও অধিক লোক ব্যবহারের উপযুক্ত নয়। সাথে সাথে এই পরিষেবা বেশ খরচ সাপেক্ষ, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা সবসময় সম্ভব নয়। আর দ্বিতীয় নম্বর কি আছে যে 5G সব থেকে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে দেশের নেটওয়ার্কিং প্রযুক্তিতে, কেননা এত স্পিড সম্পন্ন একটা নেটওয়ার্কের সিকিউরিটি বড্ড কমজোরি, যার ফলে দেশের বহু মূল্যবান তথ্য থেকে শুরু করে প্রত্যেক নাগরিকের সমস্ত ডেটা ভীষণভাবে ক্ষতির মুখে পড়তে পারে। ওরে বাবা, এইসব শুনেই আমার ভয় লাগছে। আরো আছে নাকি রে? আছে তো। এবার 3 নম্বরটা বলি। নম্বর 3, মনে করা হয় যে 5G ক্ষতিকর প্রভাব বিমান পরিষেবাতেও পড়তে পারে। 5G দিয়ে বিমানের ইন্টারফেস খুব সহজেই আক্রমণ করা যেতে পারে, যার ফলে ভবিষ্যতে হাইজ্যাকের মতো ভয়াবহ ঘটনাও ঘটতে পারে, যা যাত্রী সহ পাইলট সবার নজর এড়িয়ে যেতে পারে। নম্বর 4, ইন্টারনেট মানুষের জীবনকে যেমন সহজ করে তুলেছে, ভবিষ্যতে বিজ্ঞানীদের আশঙ্কা আছে যে এই AI মানুষকে না রিপ্লেস করে দেয়। AI সস্তা হয়ে গেলে বহু কোম্পানি মানুষের পরিবর্তে মেশিন দিয়ে নিজের কাজ করিয়ে নিতে পারবে, যেখানে সময়ও কম লাগবে আর কাজে ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কম হয়ে যাবে। এই যেমন ধর গাড়ি, আস্তে আস্তে এই যে এই অটো ড্রিভেন গাড়ি মার্কেটে চালু হতে থাকলে আর কি কারো ড্রাইভারের প্রয়োজন পড়বে? ওরে বাবা, একটা নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে এত ভয়াবহ কাণ্ড ঘটতে পারে, তুই না বললে জানতেই পারতাম না। দাঁড়া দাঁড়া, এখনো শেষ হয়নি। মানে এখনো বাকি আছে নাকি? আছে তো। 5G নেটওয়ার্ক পরিষেবার সব থেকে ক্ষতিকর প্রভাব পড়বে পরিবেশের ওপর। এই হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। এটাই তো, তোর আমার মতন কেউই ভাবছে না এই পরিবেশের কথা। এখনই পরিবেশ এতটা পরিমাণে দূষিত হয়ে রয়েছে, এরপর 5G নেটওয়ার্ক আসলে পরিবেশের ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। হ্যারে পড়ি, 5G নেটওয়ার্ক আসলে পরিবেশে কি কি ক্ষতি হবে? 36টা দেশ থেকে মোট 180 জন বিজ্ঞানী দাবি করেছেন 5G পরিষেবা পরিবেশের জন্য কতটা পরিমাণে ক্ষতিকর। শুধু উদ্ভিদই নয়, পাখি, উভচর, এমনকি কীটপতঙ্গদের জন্য বেশ ক্ষতিকর এই পরিষেবা। তাই? কি রকম একটু বুঝিয়ে বল না। বলছি, ভালো করে শোন। 5G নেটওয়ার্ক পরিষেবার ম্যাগনেটিক ওয়েভের কারণে গাছপালা সহ পাখিদের বহুল পরিমাণে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। পাঞ্জাব ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী একটি পাখি 5G নেটওয়ার্ক টাওয়ারের সংস্পর্শে আসা মাত্রই তার মানসিক ভারসাম্য কিছুটা বিগড়ে যায়। এছাড়াও 30 থেকে 35 সেকেন্ডের বেশি সংস্পর্শে থাকার ফলে তার প্রজনন ক্ষমতাও হঠাৎই কমে যায় এবং পাখির দেওয়ার ডিমগুলোর আকৃতি অদ্ভুত রকমের হয়। কলম্বিয়া ক্লাইমেট স্কুলের তরফে প্রকাশিত একটি আর্টিকেলে এর বিষয়ে উল্লেখ করা আছে। এছাড়াও আর্থ রিমাইন্ডার নামে একটি আর্টিকেলে এর উল্লেখ আছে। আর্টিকেলের সাইটগুলো দিয়ে দিলাম, একটু দেখে নিস। আর কি কি অসুবিধা হতে পারে এই 5G পরিষেবার জন্য? আর দেখ, এই 5G-র এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা শুধুমাত্র উদ্ভিদের জন্যই যে ক্ষতিকর তা নয়, মনে করা হচ্ছে ভবিষ্যতে এই ওয়েভের বিপুল পরিমাণ ব্যবহারে মানুষের শরীরেও এর প্রভাব পড়বে। বিভিন্ন রকম রোগ যেমন ক্যান্সার, স্কিন ইনফেকশন ভীষণভাবে বেড়ে যাবে। এছাড়াও চোখ, কান, নাক ইত্যাদি অঙ্গেরও বিপুল পরিমাণে ক্ষতির সম্ভাবনা আছে। তোর কথা শুনেই আমার 5G নিতে ভয় করছে। তাহলে 5G না আসাই ভালো, তাই না? দেখ, আজ পর্যন্ত প্রতিনিয়ত বিজ্ঞান নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছে, আর প্রত্যেকটা আবিষ্কারের পেছনেই ভালো দিক যেমন ছিল, খারাপ দিকও ছিল। এবার আমরা খারাপ দিকটাকে কিভাবে ভালো করে নিয়ে ভালো দিকটাকে গ্রহণ করব, সেটা তো সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে। দেখ, বিজ্ঞান পারে না পৃথিবীতে এমন কিচ্ছু নেই, চেষ্টা করলে নিশ্চয়ই এই সমস্যার একটা সঠিক সমাধানও আমরা খুঁজে পাবো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বল? আমরা যখন জানি 5G নেটওয়ার্ক কত পরিমাণ ক্ষতিকর, তাহলে এটা আমাদের জীবনে
জানার কি প্রয়োজন? তোর প্রশ্নটা একটু ভুল। 5G-র ক্ষতিকর দিকটাই শুধু দেখে হাতের ওপর হাত দিয়ে বসে থাকলে তো হবে না রে। দেখ পারো, দিন দিন যুগের আমূল পরিবর্তন ঘটছে, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, চলতে হবে, না হলে আমরাই পিছিয়ে পড়ব। শুধুমাত্র একদিক থেকে নয়, বহু দিক থেকে আমরা পিছিয়ে পড়ব, আর আমাদের চারপাশে সবাই এগিয়ে যাবে, যার ফলে আমরা বহু সুযোগ থেকে বঞ্চিত হতে থাকব। তাছাড়াও একটা দেশের জন্য পিছিয়ে পড়া কখনোই ভালো লক্ষণ নয়, না সেটা দেশের জন্য, না সেটা দেশের নাগরিকদের জন্য। দিন দিন যেভাবে টেকনোলজি এগোচ্ছে, 5G আসবেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কোনো খেলার জিনিস নয়, একটা বিশাল বড় দায়িত্ব, এবং সেই দায়িত্বের পালন আমাদেরকেই করতে হবে, এবং সেটা এমনভাবে করতে হবে যাতে আমাদের অন্য সব দেশকে প্রভাবিত করতে পারি আমরা। যে প্রযুক্তিগত দিক দিয়ে সাফল্য পেতে গেলে বলিদানের প্রয়োজন পড়ে না। তুই ঠিকই বলেছিস, এই দিকটাও আমাদের খুব ভালো করে ভাবতে হবে, এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে রে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের আলোচনা কেমন লাগলো? আর এই 5G নেটওয়ার্কের ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই রকম ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা।